একসঙ্গে পরিবারের পাঁচ সদস্যকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে চার সন্তান ও স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছিলেন বাঘ প্রতিবন্ধী ফয়জুর রহমান। ভোরের দিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে তার ঘরের ওপর, পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে মারা যান পাঁচজন। এক মেয়ে প্রাণে বাঁচলেও আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাচ্চা তো আমার পাঁচজন, চারজন প্রতিবন্ধী, স্বামীও প্রতিবন্ধী। আমার দাবি থাকবো সরকারের কাছে এই পরিবারটার জন্য সাহায্য সহযোগিতা করা হয়। উপজেলা প্রশাসন দুর্ঘটনায় নিহত পরিবারকে 50,000 টাকা দিয়েছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্তের আশ্বাস পুলিশের। ঘরে এক দরজা তিনজন একসাথে মৃত্যুবরণ করেছেন এবং অন্য পাশে আরো দুইজন। পল্লী বিদ্যুতের যিনি জিএম আছেন ওনার কথা হয়েছে, ওনাদের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করবেন। আমরা লোকালি আমরা থানার মাধ্যমে বিষয়টা ইনভেস্টিগেশন করে দেখব। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার।